আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আজ একটি গুরুত্বপূর্ণ ইবাদতের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হলো মা ও বোনেরা হাইজ অবস্থায় আল্লাহর কি ইবাদত করবে। কেননা মা ও বোনেদের এই জায়গাতেই ইবাদতের কমতি বা এই জায়গাতেই ইবাদতের ঘাটতি, তাই মা ও বোনেদেরকে কোনো দুঃখ বা চিন্তা করলে হবে না। এটা আল্লাহর একটা নিয়ামত, হাইজ হওয়াটা আল্লাহর একটা নিয়ামত। আর আল্লাহর নিয়ামতকে পেয়ে না শুকরিয়া করা চলবে না। কেননা আল্লাহর নিয়ামতকে পেয়ে শুকরিয়া যাপন করতে হবে। হাইজ হওয়াটা আল্লাহর নিয়ামত। যে মহিলাদের হাইজ হয় তিনারা মা হওয়ার 100% গ্যারান্টি, আর যিনাদের হাইজ হয় না তিনারা বাঞ্জ হতে পারেন, আল্লাহ ভালো জানেন। তাই এই অবস্থায় আল্লাহর কি ইবাদত করবেন মা ও বোনেরা? এই অবস্থায় কোরআন স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা নিষেধ, স্বামীর সাথে সহবাস করা নিষেধ, এবং পৃথিবীতে যত কাজ রয়েছে সমস্ত কাজকর্ম করা চলবে। এই অবস্থায় আপনাদেরকে বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসতে হবে, কন্দন করতে হবে যে হে আল্লাহ, আমার এই ইবাদতের ঘাটতি হচ্ছে, ফরজ নামাজ পড়তে পারছি না, কোরআন তেলাওয়াত করতে পারছি না, আমার ইবাদতের ঘাটতি হচ্ছে, আল্লাহ তুমি আমার এই গুনাহখাতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই সময় বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তৌবা করতে হবে, আর আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে। সব থেকে বেশি বেশি জিকির করতে হবে। জিকিরগুলো হবে এইভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, জান্নাত চাবেন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাবেন এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার। মা ও বোনেরা, চিন্তার কোনো কারণ নেই। আপনি ফরজ এই সমস্ত জিকির আজকার করলেও আপনি সেই নাকি উপার্জন করতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই, কোনো দুঃখের কারণ নেই।